So guys, I quit. What's up guys, this is Dibyendu and welcome back to another vlog. So I have a vlog for this channel, it's just a statement video, just to give you information. তো আগের বছর পূজোতে আমি আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয় তোমরা জানো সেটা তো তারপরে সেই এই বছর পূজোতে মানে পুরো এক বছর আমার মাত্র 100টা সাবস্ক্রাইবার বাড়ে এখন 1100 মত সামথিং সাবস্ক্রাইবার আছে তো যাই হোক তো সেটা আমারই দোষ পুরো আমি পুরো এক বছর আমি মাত্র দুটো থেকে তিনটে ভিডিও আপলোড করেছি তো যারা যারা ভিডিও আপলোড করে তারা জানবে যে একটা ভিডিও আপলোড করতে কতগুলো প্রসেস থাকে যেমন স্ক্রিপ্টিং এডিটিং তারপরে থাম্বনেল বানানো তারপরে গান চুজ করা অনেক কিছু রেন্ডারিং করে তারপরে আপলোড করা একটু ঝামেলা থাকে তো এটা করতে মোটামুটি আমার ওই 4 থেকে 5 ঘন্টা ডেইলি লেগে যাচ্ছে তো এখন যে পরিস্থিতিতে আছি এখন আমার 4 থেকে 5 ঘন্টা দেওয়া একটু চাপের তো তাই ভাবছিলাম আমি কুইট করব তো যখনই কুইট করার কথা মাথায় এলো তখনই আমার পাকিস্তানের একটা ইউটিউবার আছে যার নাম হচ্ছে ইফরান জুনেজর সে তার একটা ছোট্ট একটা টেকনিক আমার মাথায় এলো যে যখনই কুইট করার ইচ্ছা হবে তখন এই টেকনিকটা ইউজ করতে বলেছিল এখন আমার চ্যানেলে মোটামুটি 45 মতো ভিডিও আপলোড করা হয়েছে টোটাল 100খানা ভ্লগ আপলোড করবো মানে আর 45 আর 55 ভ্লগ আপলোড করবো তার মধ্যে যদি আমার ইউটিউবে এখন 1100 আছে তার মধ্যে যদি আমার ইউটিউবে 2000 সাবস্ক্রাইবার না হয় তো আমি সত্যি সত্যি করে পুরোপুরিভাবে কুইট করে দেবো কেন তখন ভাবতে হবে যে জিনিসটা আমার জন্য না আর হ্যাঁ আমার চ্যানেলে এমনিতেও রিচ কমে গেছে অনেকদিন ধরে ভিডিও আপলোড না করার জন্য তো তোমরা যারা যারা আমার ভিডিওগুলো দেখো 50-60 জনই যারা যারা দেখো একটু পারলে শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে আর যদি তোমাদের কাছে কোনো চ্যালেঞ্জ দিতে হয় আমাকে দিতে ইচ্ছা করে চ্যালেঞ্জ তো নিচে কমেন্ট করে জানিও কী কী চ্যালেঞ্জ একটু কঠিন ফুটিন দেবে যাতে একটুখানি করতে মজা আসে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টিল দেন সায়োনারা